তো আজকে যাচ্ছি হলদিবাড়ি দেওয়ানগঞ্জ হাই স্কুল, ওখানে ব্লকের খেলা আছে। তো চলো দেখতে থাকো, ব্লকটা ভালোই হবে আশা করি। আর একটা জিনিস খারাপ লাগতেছে ভাই, আমি কালকে রাত্রে থেকে আমার জন্ম সার্টিফিকেট করতেছি, জন্ম সার্টিফিকেট পাচ্ছি না, মনে কোথায় দিয়ে রাখছি তাও মনে নেই। তো দেখি কি হয়, তো চলো একদম ওখানে দেখা হবে। রাস্তায় যদি দুই একটা শট দেখে তাহলে দেখাবো, নাহলে ওখানে দেখাবো, চলো। আস্তে আস্তে সবাই ভিতরে প্রবেশ করতেছি, চলো সামনে যাই, সামনে যেতে হবে। তো এবার জ্যাভলিন ফিকাবে কৃষ্ণ, মানে বহু দূর আছে না, ক্যামেরা ফোকাসে ডান আছে না, কারণ এটা আইফোনটা কদিন পরে কিনিম, তো সাশ্রয় করে দেন। দৌড়ে এসেছে, দৌড়ে এসেছে, তাও মোটামুটি ভালো এসছে। তো অবশ্যই এলাকা জেলা 800 মিটার বে আছে মহাদেব আর দীপঙ্কর। মহাদেব আছে 5 নম্বরে লাস্ট রাউন্ডে। মহাদেব চল রে, ভাই কিচ্ছু জানো না, একটা খেলা এখন খালি লং জাম্প হল, তাও তো ওটা সোয়েল ছিল, মানে সেকেন্ড মাস শেষ হয়ে আরও এরকম দুইটা খেলা বাকি আছে, 200 মিটার বাকি আছে আর 400 মিটার বাকি আছে। চলো কী হবে এরা দেখতে পাবেন তোমরা সরাসরি, হবে চলো দেখতে দেবো। ভাল তো একেবারে লাগেছে না, খাওয়া দাওয়া নাই, এই বিস্কুট টিস্কুট খেয়ে কোনো মতনই আসি, চলো দেখবেন। তো এদিকে না আব্দুল হোসেন 3000 মিটার
মনোনয়নদায় বের বের ঘোষণা করেছিলেন লাস্টে মানে লাস্টে দেয় সবসময় প্রাইজ। চলো দেখতে থাকো আরো মিলাপ পুরস্কার বাকি আছে, মিলাপ প্লাস নেওয়া বাকি। দেখো ভালোই ফিটেছে মোটামুটি ভাইটা, কয়লা ফুটাবে দেব একেবারে ফুটাতে ডাউন সবসময় মিস করবি মানে। তো এদিকে না শুরু হয়েছে কৃষ্ণ ডিসকাস, আর ডিসকাসটা এটা শুরু হওয়ার পরে ভিডিও করছেন কিন্তু ভিডিওটা বন্ধ করে দিয়েছেন, মনে ছিল না যে বন্ধ করে দিয়েছেন বলে ভিডিও করছেন মানে চলো দেখতে যাবো। তো অবশেষে সব ক্লিয়ার শেষ, এই যে লাস্টে খাবার আসলে অন্ধ করো, এই যে কিচিং রুম
স্পেশাল হবে খাবার আসলে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো আমার জীবনে কবি খুশি মানে আরো আছে এই প্রতিযোগিতার যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীর তালিকা তৈরি করা হয়েছে তা প্রকাশ করার জন্য আমাদের ক্রীড়া পরিচালন কমিটির সম্পাদক সবাই নামে ছেলে কাল থেকে ফটো উঠিনি তো চলো ফটো উঠি ভিডিও ভালো লাগে লাইক করেন শেয়ার অবশ্যই করবেন শেয়ার তো অবশ্যই করবেন কারণ ব্লকের খেলা পাইনি আমার কাছে আর খেলা হয়েছে একদম মানে কি আর বলবো আর একটাই মুখ খারাপ লেগেছে 200 মিটারটা মুখ একজন ছেলে মানে মানে মুখ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এইটা আমার খুব খারাপ লেগেছে আর 400 মিটারটা সেকেন্ড আসো সেকেন্ড আসো অবশ্যই করবেন দেখাবে খুব